একেবারে উত্তরের সঙ্গে দক্ষিণের লড়াই তো সকাল থেকেই চলছে। বাবু বাগান যদি আজাদি কা অমৃত মহোৎসবে 50 ফুটের জাতীয় পতাকা নিয়ে আজ পথে নেমে চমক দেয়, তাহলে সেক্ষেত্রে উত্তরের চালতা বাগানের চমক ছিল রণপা এবং ধুনুচি নৃত্য। তারা গোটা রাস্তা ধুনুচি নৃত্য করতে করতেই গেছে। আবার এসব কোনো পথে না হেঁটে মানিকতলা চালতা বাগান লোহাপট্টি সর্বজনীন তারা কাগজের রিং আকাশে ছুটতে ছুটতে গোটা আকাশকে রঙিন করে দিয়ে গেছে। এরমভাবেই প্রত্যেকটি পুজো কমিটি কোনো রকম গাইডলাইন ছাড়া, মুখ্যমন্ত্রী শুধু বলেছিলেন এটি বর্ণাঢ্য হতে হবে, শুধু একটি কথা শোনার পরে নিজ নিজ পুজো কমিটি তাদের মতো করে পরিকল্পনা করে যতটা সম্ভব বর্ণাঢ্য এই মিনি কার্নিভাল উপহার দিচ্ছে শহর কলকাতাকে, যা আনুষ্ঠানিকভাবে সূচনা করছে শারদোৎসব 2022, ইউনেস্কো হেরিটেজ দুর্গাপুজো 2022। খাতায় কলমে পুজো শুরু হতে এখনও 1 মাস, কিন্তু আবারও বলছি পিতৃপক্ষ বা দেবীপক্ষ নয়, কলকাতা শহরের দুর্গাপক্ষ শুরু হয়ে গেছে আজ থেকেই। ধীরে ধীরে মিছিল এগিয়ে চলেছে, বর্ণাঢ্য শোভাযাত্রা এগিয়ে চলেছে। আমরা জানি যে দুর্গাপুজো সেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলন মেলা, মিলন ক্ষেত্রে পরিণত হয়, এবং সেই মিলন মেলা যেন এখন এই 1 মাস আগে প্রাক পুজো আর বলা মনে হয় সাধে না, কারণ আজ থেকে এই পুজোর সূচনা হয়ে গেল। পুজো এখন আরো বড়, যেমনটা মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই বলেছিলেন, সেই মিলন ক্ষেত্র হয়ে উঠেছে কলকাতার রাজপথ আজ। একেবারেই মিলন ক্ষেত্র। আমি কথা বলে নেবো এই মুহূর্তে, অনিন্দ্যকিশোর রাউত রয়েছেন আমাদের সঙ্গে। কালকেই যখন অনিন্দ্যকিশোর রাউতের সঙ্গে কথা হচ্ছিল, অনিন্দ্যকিশোর রাউত ইঙ্গিত দিচ্ছিলেন যে মানিক উল্টোডাঙা অঞ্চলে যতগুলি বারোয়ারি পুজো কমিটি রয়েছে তারা তাদের মতো করে চমক দেবে। চমকের ঝলক পেছনে দেখবো, তার আগে অনিন্দ্যকিশোর রাউতের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব একই প্রশ্ন। ঝমঝম করে বৃষ্টি হয়েছিল, অথচ কাটায় কাটায় দুটোর সময় কিন্তু শুরু হয়েছে, আর তারপর আমরা যা দেখলাম কলকাতা আগে করে উল্টোডাঙা অঞ্চলের সমস্ত পুজো কমিটি তাদেরকে সাথে নিয়ে আজ থেকে শারদ উৎসবের সূচনা হয়ে গেল। এর বাইরে আর কিছু নেই, দেখেছেন মানুষ এইভাবে মেতে উঠেছে। আজ থেকে শারদ উৎসবের সূচনা, অরিন্দমের কাছে অনুরোধ থাকবে। এবার আমরা দেখতে চাই সন্তোষপুর অ্যাভিনিউ সাউথ ক্লাব, তারা এবারে আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় কী চমক হাজির করেছে আমরা জানার চেষ্টা করব, দেখার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব মানুষকে। তুমি বলছিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা দেখতে পাচ্ছি এখানে বয়স নির্বিশেষে মহিলারা রাস্তায় নেমেছেন। বয়স তো একটা ফ্যাক্টর, এখানে 8 সেও রাস্তায় নেমেছে, 80 তিনিও রাস্তায় নেমেছেন। সব মিলিয়ে পুজো পাগল বাঙালিকে এই এক পশলা ভারী বৃষ্টি এই সেন্ট্রাল অ্যাভিনিউ এই উত্তর মধ্য কলকাতায় কোনোভাবেই আটকাতে পারেনি। আমরা পায়ে পায়ে এগিয়ে চলেছি সন্তোষপুর অ্যাভিনিউ সাউথ এই মুহূর্তে Z24 পর্দায়। ধীরে ধীরে বর্ণাঢ্য শোভাযাত্রা তা এগিয়ে চলেছে, তার সঙ্গে আগমনী সুর, তার সঙ্গে রয়েছে লোকগান, সঙ্গে ছৌ নাচ, ধামসামা দোল এবং ঢাকের বোল। আগমনী সুরে এখন এই মুহূর্তে গম গম করছে কলকাতার রাজপথ, আর বলার অপেক্ষা রাখে না। 135টা পুজো কমিটির তারা তো রয়েছে, তাদের সুসজ্জিত ব্যানার রয়েছে এবং যে থিমের চমকও রয়েছে। এরই পাশাপাশি রাস্তার দুধারে অগণিত সাধারণ মানুষ, তাদের আগ্রহ রীতিমতো নজর কাড়া, সে বিষয়টা একবার জানবো। অয়ন, যে পথ দিয়ে এই বর্ণাঢ্য শোভাযাত্রা চলেছে সেই পথের পাশে দাঁড়াতে আক্ষরিক অর্থেই যেন টিকিট কাটতে হয় এরকম একটা উপক্রম। আমি দেখাবো সেই ছবি অরিন্দমের মাধ্যমে, দেখাবো বিপুল উৎসাহ নিয়ে মানুষ এই বিরল মুহূর্ত কলকাতার বুকে যা ঘটছে তা ক্যামেরা বন্দি করছেন। প্রসঙ্গত জানিয়ে রাখি এই মুহূর্তে আমরা রয়েছি খড়খালি সর্বজনীন, তারা প্রয়াত তিন শিল্পী প্রবাদ প্রতিম শিল্পী বাপ্পি লাহিড়ি, লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়, তাদের উদ্দেশ্যে এবার তাদের মণ্ডপ। এবং আমরা দেখতে পাচ্ছি এমনও পুজো
সদস্যকে ইনি বাপি লাহিড়ির ছবি শুধু নন তার প্রিয় গিটারটাও কাঁধে নিয়েছেন সঙ্গে নিয়ে এগিয়ে চলেছেন আর তুমি মানুষের উৎসাহের কথা বলছিলে মানুষ উৎসাহ নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখছেন যতক্ষণ পর্যন্ত এই শোভাযাত্রা চলবে ততক্ষণ ঠিক একই রকম উৎসাহ একই রকম বিপুল উন্মাদনায় পুজো আশার আগাম আনন্দে মাতোয়ারা হয়ে ঠিক এইভাবেই এই বর্ণাঢ্য শোভাযাত্রা এই ইউনেস্কো হেরিটেজ ধন্যবাদ জ্ঞাপক শোভাযাত্রার দিকে নজর রাখবেন মানুষ পাশাপাশি দেখাতে চাইব পর্যটন দপ্তরের সেই বাস যে বাস ইতিমধ্যেই সবার নজর কেড়েছে মুখ্যমন্ত্রী নিজেও বলেছিলেন যে সরকারি স্তরেও এখানে কিন্তু কিছু চমক থাকবে যার অন্যতম চমক এই বাস পর্যটন দপ্তরের হুট খোলা ডাবল ডেকার বাস নিচটা বাতানুকূল ওপরটা পুরোটাই ওপেন যে ওপেন বাসে করে কলকাতা শহরের বিভিন্ন দ্রষ্টব্য দেখার সুবন্দোবস্ত রাজ্য সরকার ইতিমধ্যে করেছে বাসটি কিরাম দেখতে যাদের জানা নেই তাদের জন্য এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই বাস আর কিছুক্ষণের মধ্যে ঠিক আমাদের সামনে দিয়ে অতিক্রম করবে তার আগে আমরা দেখতে পাচ্ছি এন্টালি কাঁঠাল বাগান সর্বজনীন তাদের সদস্যরা তারা এখানে এই শোভাযাত্রায় পায়ে পা মিলিয়ে হেঁটে চলেছেন আমরা দেখাতে চাইব সেই বাস সত্যি দৃষ্টিনন্দন রাজ্য সরকারের পর্যটন দপ্তরের এই বাস এবারের পুজোয় এই বাস কিন্তু মানুষকে ঠাকুর দেখাবে এবারের পুজোয় এই বাস কিন্তু বাছাই করা কতগুলি পুজো দেখার সুযোগ করে দেবে এবং সেই দেখার সুযোগটা ঠিক কীরকম হতে চলেছে যদি কেউ তার ঝলক বা পূর্বাভাস সম্পর্কে একটু জানতে চান তাহলে আমরা দেখাবো এই বাসের ইন্টেরিয়ার গেট আপ থেকে শুরু করে এই বাসের যে হুক খোলা ছাদ এই ছাদের মধ্যে দিয়েই এবারে পুজো দেখারও ব্যবস্থা অর্থাৎ এবার পুজোয় ঠিক কী কী থাকছে শহর কলকাতায় এবার পুজো কতটা বর্ণাঢ্য হতে চলেছে শহর কলকাতায় তার সমস্ত ঝলক যতটা সম্ভব এই মুহূর্তে প্রদর্শিত হচ্ছে কলকাতা শহরের রাজপথে।